ইলিয়াস কাঞ্চন এবং চম্পা এই পেয়ারটা আসলে ভেঙে যাওয়ার পিছনে মান্না দায়ী, এবং মান্না কতটুকু দায়ী এটা আমার চ্যানেলে একজন কমেন্ট করেছে যে ভাই ইলিয়াস কাঞ্চন এবং চম্পা এই পেয়ারটা আসলে ভেঙে যাওয়ার পিছনে তো মান্না দায়ী, এটা নিয়ে নানা রকম সময় নানা রকম কথা লেখা উঠে এসেছে এবং এটা নিয়ে নানা লোকে নানা রকম কথা আসলে মন্তব্য করে, তো এটা কতটুকু সত্য এবং এটা নিয়ে আসলে একটা ভিডিও বানান। তো যাই হোক, আজকে সেই টপিক্সের উপর বেস করে আমরা আজকে কিছু কথা বলবো যে পেয়ারটা আসলে ভেঙে যাওয়ার পিছনে আসলে কতটুকু মান্না দায়ী এবং এটা কীভাবে। এটা আপনারা রিসেন্টলি কিন্তু ইলিয়াস কাঞ্চনের একটা ইন্টারভিউ কিন্তু আপনারা দেখে ফেলেছেন এবং সেখানে কিন্তু তিনি একজন হিরোর পলিটিক্স নিয়ে এবং কোন হিরোর নাম তিনি মেনশন করেছেন ওই ইন্টারভিউটা দেখলে কিন্তু আমাদের সেটা বুঝতে কিন্তু আর আমাদের বাকি থাকে না। তো আজকে এই টপিক্সের উপর বেস করে আমরা বেশ কিছু কথা বলবো এবং সেখানে নানা রকম নাইনটিজের হিস্টোরিও উঠে আসবে। তো ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্মস্পাই চ্যানেলটিকে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে বিষয়ে ফিল্মস্পাই সঙ্গে থাকবেন। তো প্রথমে আমি যে কথাটা বলবো যে একটা জুটি কিন্তু একজনের প্রচেষ্টায় কখনো গড়ে ওঠে না, দুইজনের প্রচেষ্টা থাকে, পাশাপাশি মিডিয়ার অনেক সাপোর্ট, অনেক টেকনিশিয়ান, অনেক রকমের টেকনিক করে কিন্তু একটা জুটি গড়ে ওঠে। ঠিক তেমনি একটা জুটি ভেঙে যাওয়ার পিছনে কিন্তু অনেক কারণ থাকে। হয়তো আমার আপনাকে ভালো লাগছে না বা এর ভিতর একটা সম্পর্কের যখন অবনতি ঘটে তৃতীয় কোনো একটা ব্যক্তি আসার কারণে দেখবেন যে ম্যাক্সিমাম সম্পর্কের অবনতি ঘটে এবং এই ব্যাপারটা, তো তাদের পেয়ারটা ভেঙে যাওয়ার পিছনে আসলে মান্না কতটুকু দায়ী। তো এটা কিন্তু আসলে এক দুই দিনে কিন্তু একটা জুটি ভেঙে যায়নি, একটু একটু করে কিন্তু আসলে হয়েছে এবং এই ব্যাপারটা ইলিয়াস কাঞ্চন কিন্তু পরে রিয়েলাইজ করেছে। এবং সেই রিয়েলাইজ করার আগের একটা ঘটনা আমি বলি যে 1991 মোস্তফা আনোয়ারের একটি সিনেমা বানাবে কাশেম মোল্লার প্রেম, তৎকালীন সময় ইলিয়াস কাঞ্চন অ্যান্ড চম্পা সুপার ডুপার হিট পেয়ার, একের পর এক আমরা তাদের ভিজা চোখ, নীতিবান সহযাত্রীর মতো সিনেমা দেখছি। তো এমন সময় তিনি একটা সিনেমা বানাবে কাশেম মোল্লার প্রেম এবং যেটাতে ইনক্লুড করা হলো ইলিয়াস কাঞ্চনকে, বাট তিনি তখন ব্যক্তিগত প্রবলেম বা শারীরিক অসুস্থতার কারণে তিনি তখন বাইরে ছিলেন এবং লোকমুখে শোনা যায় যে চম্পা তখন তার টাইমটা ওয়াস্ট করতে চাইল না এবং ইলিয়াস কাঞ্চন না থাকার কারণে অনেকদিন নাকি তিনিও ওরকম জুটি মাফিক কারোর সঙ্গে ওরকমভাবে জুটি হচ্ছিলো না বা কাজ করতে চাচ্ছিল না। তখন নাকি ডিরেক্টর প্রডিউসার নাকি তখন নাকি মান্নাকে যখন চুজ করা হয় তখন চম্পা নাকি প্রডিউসারকে অনেকটা মানে নিজে অনেকটা জুয়ার মতো যে হ্যাঁ যদি রিস্ক নিয়ে মান্নাকে নাকি অনেকটা তিনি বলেছিল যে এই হিরোকে যদি না চলে তাহলে আমি বুঝে তো এরকমভাবে নাকি মান্নাকে প্রথম সিনেমাতে কাস্ট করানো হয় এবং ফলাফল আমরা পেলাম কাশেম মোল্লার প্রেমী যে সুপার ডুপার হিট ফিল্ম। এবং এই সিনেমার পর থেকে এই জুটিকে আর কখনো ফিরে তাকাতে হলো না, একের পর এক ব্যাক টু ব্যাক নাইনটিজে তারা সুপার হিট সিনেমা দিতে থাকলো। এবং এইখানে মান্না পলিটিক্স করে ঢুকেছে কি না এটা আমি জানি না, তো তার একটা সুযোগ ছিল। বাট ইলিয়াস কাঞ্চন একটা রিসেন্ট একটা ইন্টারভিউতে আমি দেখলাম যে সে বলেছে যে ওই টাইমে একজন হিরো দেখলো আমার সঙ্গে চম্পার জুটিটা যদি ভেঙে দেওয়া যায় তাহলে ওই হিরো একটা এক্সট্রা ফ্যাসিলিটি পাবে এবং ওই হিরো তার সঙ্গে জুটি বেঁধে ব্যাক টু ব্যাক কাজ করতে পারবে। তো যার কারণে দেখা গেলো যে ওই হিরো ব্যাক টু ব্যাক চম্পার সঙ্গে জুটি বেঁধে তখন মান্না এবং চম্পা তখন তারা সুপারহিট জুটি বেঁধে ব্যাক টু ব্যাক কাজ করতে লাগলো এবং ওই হিরো দেখলো যে যদি তাদের জুটিটা যদি ভেঙে দেওয়া যায় তাহলে সে অনেক লাভবান হবে ব্যক্তিগতভাবে। তো সে ব্যক্তি স্বার্থের কথা চিন্তা করে অনেকটা জুটিটা ভেঙে দেওয়ার মতো আমাদের জুটিটা ভেঙে দেয় এবং পরবর্তীতে দেখা যায় যে চম্পা আমার থেকে বেশি ওই হিরোকে ইম্পর্টেন্স দিতে লাগলো। আমিও তখন দিতিসহ অন্যান্য হিরোইনদের সঙ্গে আসলে কাজ করতে লাগলাম। এটা কিন্তু সে কিন্তু তার একটা রিসেন্ট ইন্টারভিউতে কিন্তু ইলিয়াস কাঞ্চন কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার করেছে এবং পরবর্তীতে দেখা যায় যে ওই জুটি তারা ব্যাক টু ব্যাক একের পর এক কিন্তু আসলে তারা কাজ করে চলেছে এবং তখন কিন্তু আর ইলিয়াস কাঞ্চনের সঙ্গে কিন্তু তিনি আগের মতো যেরকম আসলে কাজ করছে আগের মতো কিন্তু তাদেরও কিন্তু কাজ হচ্ছে না। তো জুটিটা কিন্তু অনেক অংশে কিন্তু নড়বড়া, অনেক অংশে কিন্তু জুটিটা কিন্তু ভেঙে গেল। তো এখানে শুরুর দিকতে আমি বলবো যে কাশেম মোল্লার প্রেম ওই ছবিটা আসলে যেটা ফার্স্ট সিনেমা ছিল ওটা আপনার মনে না হতে পারে যে ওটা পলিটিক্স করে ঢুকেছে, হয়তো লাক বা ওটা ফেভার করেছে কোনোভাবে ওটা ঢুকেছে, কিন্তু পরবর্তীতে আমার মনে হয় যে কোনো না কোনোভাবে কিন্তু পরবর্তীতে এটা আসলে দায়ী, এটা কোনো না কোনোভাবে কিন্তু ইফেক্ট ফেলেছে। এবার লাস্ট আমি আসলে যে কথাটা বলবো এটা ঘটলো যে ইন 1993 প্রেম দিওয়ানা সিনেমার সময় ওইখানে হয়তো পলিটিক্স বলা হচ্ছে কিন্তু আমার মতে ওটাও কিন্তু পলিটিক্স হয় না, কারণ ওই সিনেমার প্রোডাকশন হাউস তারা ইলিয়াস কাঞ্চনকে নিয়ে কখনো সিনেমা বানায়নি এবং তারা এমন একটা
অ্যামাউন্ট ইলিয়াসগঞ্জ তাদের কাছে দাবি করলো, মানে কাজটা করবে না হয়তো এই কারণে, তো যেখানে মান্না মেবি 50,000, ইলিয়াসগঞ্জ 6 লাখ চেয়েছিলো, মান্না মেবি 50,000। আর বড়ো বড়ো প্রোডাকশন হাউস কিন্তু সবসময় বড়ো হিরো হোক ছোটো হিরো হোক তাদের কিন্তু আসলে একটা লিমিটেশন বেঁধে দেয়, এবং বড়ো প্রোডাকশন হাউস কিন্তু কোনো টাকা দিতে চায় না ওরকমভাবে। তো সেখানে মান্নাকে খুব কম টাকায় কাস্ট করলো, এবং আপনারা দেখলেন যে প্রেম দিওয়ানা কাশেম মোল্লার প্রেমকে ছাপিয়ে গেল, এবং প্রেম দিওয়ানা এই যে হিস্টোরিক্যাল ব্লকবাস্টার ইন নাইনটিজ, একটা প্রেম দিওয়ানা যে কত বড় ব্লকবাস্টার ছিল এটা আসলে যারা জানে এটা আসলে তারা বুঝবে, তারা আসলে আসলে এটা আসলে কোন লেভেলের একটা জনপ্রিয় সিনেমা ছিল। তো এরপরে তো এই জুটির আর কখনো পিছনে ফিরে তাকাতে হলো না, ব্যাক টু ব্যাক আমরা দেখলাম তারা একের পর এক একের পর এক, কখনো শেষ খেলা আসছে, কখনো সাক্ষাৎ আসছে, কখনো ডিস্কো ড্যান্সার আসছে, কখনো বাবার আদর্শ আসছে, কখনো খলনায়ক আসছে, মানে একের পর এক আমরা দেখতে লাগলাম যে আসলে মান্না এবং চম্পা পিয়ারের যে দ্যুতি এবং ইন্ডাস্ট্রিকে তারা। তো এইখান থেকে আপনি যদি বলেন যে জুটি ভেঙে দেওয়ার পিছনে মান্নার দায়ী, আমি বলবো যে হ্যাঁ, আপনার যদি ল্যাকিংস থাকে, ধরেন একটা জুটির যদি ল্যাকিংস থাকে তার ভিতরে কিন্তু আরেকটা জুটি ঢুকবে, এবং একটা যেটি জুটির যদি ল্যাকিংস না থাকে তাহলে কিন্তু কোনো কেউ কিন্তু ঢুকতে পারবে না। তো ওই জুটির কিন্তু ল্যাকিংস ছিল, সেটা মানসিকতার দিক থেকে হোক, দুজনের একটা টাইমে বনি বোনা হচ্ছিল না, বা পারিপার্শ্বিক বিভিন্ন রকম কারণ হতে পারে, মানে সব কিছু মিলিয়ে যখন দুজনের আর হচ্ছিল না হয়তো, তো এই কারণে কিন্তু আমরা দেখলাম যে তাদের একটা চেঞ্জিং আসলো জুটির ভিতর, এবং ইলিয়াস কাঞ্চনের ওই জায়গায় এন্ট্রি নিল মান্না। তো এখন কোনো না কোনোভাবে যেহেতু তারা একের পর এক ব্যাক টু ব্যাক কাজ করেছে, ইলিয়াস কাঞ্চনের জুটি ভেঙে গেছে, এই জন্য কিন্তু ব্লেমটা মান্নার দিকে এসেছে। এরকম ইন্ডাস্ট্রিতে মিনিমাম 4-5টা জুটি ভেঙে যাওয়ার পিছনে কিন্তু মানুষজন দায়ী করে যে মান্না দায়ী, এটা ওপেনে দাবি করেছে, মানে ইলিয়াস কাঞ্চন ওপেনে দায়ী করেছে, বা রিয়াজও একটা টাইম ওপেনে দায়ী করেছিল, এরকম অনেকেই আছে যে এই জুটিগুলো ভেঙে যাওয়ার পিছনে আসলে মান্না দায়ী, যে আসলে মান্নার জন্য এই জুটিগুলো আসলে ভেঙে গিয়েছে। তো তো এখানে আমি বলবো যে কিছু না কিছু দায়ী, কিন্তু প্রত্যক্ষভাবে একচেটিয়া তার জন্য এই জুটি ভেঙে গিয়েছে। এখন ল্যাকিংস তৈরি না হলে কিন্তু সেখানে আর কেউ ঢোকে না, হ্যাঁ একটা সম্পর্কের জটিলতা তৈরি না হলে কিন্তু থার্ড পার্সন সেখানে ঢোকে না, তো সেখানে কোনো না কোনোভাবে তাদের জটিলতা তৈরি হয়েছে। কিন্তু 100% আপনি যদি তাকে ব্লেম দেন, তো আমি এখানে একটু ব্যতিক্রম থাকবো, আমি হয়তো একটু আপনার পক্ষে আমি থাকতে পারবো না। আপনি যদি 100% যদি বলেন যে এখানে এই জুটিটা ভেঙে যাওয়ার পিছনে আসলে 100%, তো বলা যায় যে এখানে 100% মান্না দায়ী, তো এখানে আমি একটু আমার পোষণ করবো। তো যাই হোক, এইটাই বেশ একটু লেন্থি হলো ভিডিওটা, অনেক বড়ো অনেক ইতিহাস আমি তুলে ধরার চেষ্টা করলাম। আমি সবসময় একটু ডিটেলসে ভিডিও বানানোর ট্রাই করি, এই কারণে হয়তো ভিডিও বড়ো হয়। তো আপনারা জানাবেন আরও কী কী টপিক্সের উপর ভিডিও দেখতে চান। আই অ্যাম ওয়েটিং ফর ইউর কমেন্ট। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেফ দি ফিল্ম স্পয়ের সঙ্গে থাকবেন।